Assalamualaikum viewers, কেমন আছেন আপনারা সবাই? আজকে আবার অনেকদিন পরে টুরু স্যারের বাসে আসলাম। তো প্রায় অনেকদিন আগে একটা ভিডিও করছিলাম, তার একটা রেস ছিল। তো ওই রেসে তার দুইটা কৌতুক পর্যন্ত কাউন্ট হয়েছিল। তো তারপরে সবগুলো কাউন্ট হয়েছে আলহামদুলিল্লাহ, আমরা সময় স্বল্পতার কারণে দেখাতে পারিনি। তো তার ঘরের রুম আপনাদের ঘুরে দেখানো হয় নাই। তো আজকে চিন্তা করলাম যে তার ঘরের রুমটা আপনাদের কিন্তু ঘুরে দেখাই, তার কীরকম পেয়ার আছে, উমার পেয়ারগুলো আপনাদের কিন্তু দেখাই, তাছাড়া তার মাধ্যমে কিছু টিপস আপনাদের সাথে শেয়ার করবো। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে। পাশাপাশি ওর যে ছেলে মেয়ে আছে, ওর ছেলে মেয়েগুলোর অনেকগুলো অনেক অনেক রেজাল্ট আছে, প্রত্যেকটারই রেজাল্ট আছে। এখানে কবুতরটা দেখলাম ও নাতি হচ্ছে, কবুতর গুলো আসলে আমার ওস্তাদের কাছ থেকে গিফট পাওয়া, ওস্তাদ বাচ্চা বাচ্চা করার জন্য দিয়েছে। যেহেতু আমি একটু সময় স্বল্পতা ছিল বা একটু ছিল, যার কারণে রাস্তা করতে পারিনি। কিছুদিন আগে রেস থেকে এসেছে, এখন আমার ব্রিডিং করার জন্য কবুতর দরকার, যার কারণে ওদেরকে বসাই দিচ্ছি। তারপর এখানে আছে আপনার কাছে একটা জিনিস জানতে চাচ্ছিলাম যে আমরা যারা পেয়ারিং করি, আপনার গিরিবাজের পেয়ারিং এর ক্ষেত্রে বিষয়বস্তু কিন্তু আলাদা আর হুমার বিষয়বস্তু কিন্তু আলাদা। তো হুমার বিষয়বস্তু হালকা একটু যদি শেয়ার করতেন আমাদের সাথে, মানে কি কি লক্ষণ দেখে আমরা একটা পেয়ার ভালো পেয়ার করতে পারবো? আসলে আমরা যেটা যে শিখার কোনো শেষ নেই, আমরা তো যেই কয়েকটু দিন ধরে করতেছি, তখন তো অনেক বড় বড় বাড়ি আছে, তাদের কাছ থেকে আমরা পরামর্শ নিয়ে থাকি। অনেক সময় তারা কবুতরের পাখের কোয়ালিটি, কবুতরের চোখ গরম, এই ধরনের ইগুলা দেখা তারা সিলেক্ট করে, বা আমরাও তাদের কাছ থেকে কিছু কিছু শিখা যতটুকু সম্ভব চেষ্টা হইতে হবে, চেষ্টা করে পার্টি গুলো মিলানোর চেষ্টা করবে। তারপরেও দেখা যায় অনেকটা পেয়ারিং সেট হচ্ছে, পেয়ারিং সেট হচ্ছে না, আবার অনেকটা পেয়ারিং সেট করে রেজাল্ট করতেছে। আসলে যখন আমরা গিরিবাজে আসলে গিরিবাজ পারলে গিরিবাজ আর হুমা খুব বেশি আলাদা, কিন্তু হুমার ক্ষেত্রে এখানে অবশ্যই ব্লাড লাইনটা খুব বেশি জরুরি। আর আমি এটাও বলুন, গিরিবাজের ক্ষেত্রেও ব্লাড লাইন অবশ্যই আছে। কারণ যদি বলি যে আমাদের দু তিনটা পেয়ার আছে, যাদের বাচ্চা আমরা যে কোনো কবুতরের সাথে দিতেছি, সেগুলা মানে সুপার হিট রেজাল্ট করবে। অর্থাৎ মানে লাইনের ব্যাপার অবশ্যই আছে, গিরিবাজ দেখাতে না অবশ্যই মানে কবুতরের পাক চোখ কোয়ালিটি আছে, পাশাপাশি তাদের লাইনও রাখতে পারে।
তো এই মুহূর্তে ধরেন যে আমি ধরেন সাপোজ আমি একটা নতুন পালক, তো আমি শুরু করতে যাচ্ছি, তো আমি আমার সেই ক্ষেত্রে আমার কিরকম হুমা দিয়ে স্টার্ট করতে হবে? আসলে হুমা পালার ক্ষেত্রে আমি যেটা বলবো যে হুমা পালার ক্ষেত্রে দুইটা মানে দুইটা অপশন মাথার মধ্যে রাখতে হবে, যে একটা একটা হচ্ছে কি আমি কি হুমা শৌখিনভাবে পালন করবো, যেন আমি হুমা দেখবো আমার বাড়িতে হুমা আছে, খাললাম নিজে কোথাও থেকে সাইড আসতাম সে ব্যাপারটা দিই, আর একটা হলে আমি রেস্ট করবো। এই দুইটা জিনিস মাথায় রেখে আমার হুমা পালা আগাই দেবে, যদি মনে হয় আমি রেস্ট করবো তাহলে অবশ্যই এখানে কোনো ভালো পালিয়ার কাজ থেকে কবুতর টার্গেট করতে হবে, হুমা রেস করার উদ্দেশ্য থাকলে অবশ্যই ভালো একটা পালিয়ার কাছে তার এবং ভালো পালিয়ার কাছে ভালো ভালো ফেলিয়ারের কাছে সেখানে তার পেডিগ্রি আছে তার রেজাল্ট আছে এগুলো থেকে সংগ্রহ করা উচিত। আবার যদি তাও না হয় সেক্ষেত্রে আরো সহজ উপায় হলো অপশনে যাওয়া, অপশনে গেলে সেখানে দেখা যায় যে অনেক ভালো ভালো কবুতর তার মানে বায়োডাটা গুলা সব থাকে সেখান থেকে সংগ্রহ করা যায়। আবার এমন অনেক সময় দেখা গেছে যে বরফের দিয়া সে দেখাচ্ছে একটা দিকে আর একটা এরকম অহরহর বলে, আবার অনেকে যে বাচ্চা দিয়া বাণিজ্য করে যেমন আমাদের তাদের চয়ন এই যে দুইজন মানে এদেরকে সারাদিন বই না যে না আপনি আমার কাছে একজোড়া বাচ্চা দেখেন কেউ জানে স্বীকার করানো যায় না, সে আর কথাটা না বাচ্চা বিক্রি করি না আমরা দামি বাচ্চা নিতে সে আমার জন্য এমন যে টুকটাক আমরা দু একজন আসি যারা যাদের কাছ থেকে যেমন যেহেতু সে আমার গুরু রেসিং ডিভিশনের তা আমার না দিয়া পারেন যার কারণে আমার এই পাশাপাশি আমাদের এখানে আমাদের গাজীপুরের মহাজন দাদা আছে ওনারাও ওনার যে ফার্স্ট হয়েছে পাইথন কবুতর সে পাইথনের বাচ্চা দিচ্ছে অর্থাৎ মানে এখানে কোনো সরকার চলি না সেক্ষেত্রে গেলে কোনো সেন্টিয়ারের কাছে যদি যাওয়া হয় এমন কারো কাছে যেতে হবে যে নাকি এ ব্যাপারে কোনো ই করবে না যে না একটা বললো আরেকটা দিয়ে। আচ্ছা গিরিবাজের ক্ষেত্রে অনেকে কিন্তু কবুতরের আপনার কালার কম্বিনেশনটা দেখে খেয়াল করে, তো ওনারা তো হুমার ক্ষেত্রে কি এই বিষয়টা আছে যে কালার কম্বিনেশনটা? হুমার ক্ষেত্রে কোনো কালার কম্বিনেশন নেই, যেমন এই যে আমরা এখানে একটা কবুতর দেখেছি ওর পাক ফাটা মাথা ফাটা আসলে এগুলো কোনো কিছু না, আর হুমা এমন একটা কবুতর ওর জাত হলো পিওর একটা জাত কোনো সবজির সাথে এটা অন্য কোনো কবুতর হচ্ছে না সবজির সাথে সবজি হয় কালো বের হবে না যে ভুল বের হবে অথবা ওর জাতের মধ্যে যদি মাক্সির ব্লাড থাকে সে মাক্সিও বের হইতে পারে। সেই যে কালো কবুতরটা দেখেছি ওর 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 লাইনের জেনারেশন বা ওর যে ওর যে লাইন আছে যা এআরপিসিডি ক্লাবের একজন নাম্বার সম্ভবত মাইনুদ্দিন আঙ্কে এল এ লাইনের কবুতর দিয়েছে এটা বাফা আছে এটা আমার ওস্তাদ দিয়েছে আমাদেরকে যে তৈরি করা যে বাচ্চা কাচ্চা তোলার জন্য পাশাপাশি এই যে নিচের যে কবুতর নিচের কবুতরটা আছে যেমন এটা সবজি আর মাছ কিন্তু বাচ্চাদের যে মাছ বা মায়ের গেলাম না যে বাতের গেলাম এখন অনেক সময় দুটাই সবজি বের হয়, এটা হচ্ছে স্টিক বিপাস কবুতর আর এটা হচ্ছে ইউরো একটা বিদেশি কবুতরের বাচ্চা আর কি ইউরো তারপরে এই যে এখানে একটা টেয়ার আছে এটাও আমাদের ওস্তাদের কাছ থেকে পাওয়া, যেমন ওর নিজের রেজাল্ট আছে ওর যতগুলো ভাই বোন আছে সব রেজাল্ট আছে পাশাপাশি ওর ভাইয়ের ছেলেই আমার এখানে এই পীরগঞ্জ থেকে ছয় হয়েছে এবং তার রেজাল্ট আছে ওদের বাচ্চা আমাদেরকে কখনো নিরাশ করে ওদের বাচ্চা কাছে আমরা ওপেন সাইড ডিক পাল্লা যেভাবে দিয়েছি ওইভাবেই এগুলো আসছে আসলে ওদের একটা বিশেষত কবুতরে কিন্তু জানালো টুর্নামেন্ট খেলা
মামুন ভাইয়ের কাছ থেকে এটা ক্রয় করতে এবং এরপরে এই দুইটা আমার দিয়েছে ফুল কাটানোর জন্য, বাচ্চা কাচ্চা করার জন্য, ব্রিড করার জন্য। তো এই আসলে আমার আছে। তো এতক্ষণ শুটুল স্যারের ফুল লফট আপনাদেরকে ঘুরে দেখালাম, তো আপনাদের সাথে একজনকে পরিচয় করে দিই। এই জনাকে দেখতেছেন, উনি হচ্ছেন সুমন ভাই, অর্থাৎ শুটুল স্যারের ছোট ভাই। তো ওনারা দুইজন একসাথে কবুতর পারে, তাই তো স্যার? তো সুমন ভাই কেমন আছেন? সুমন ভাই ক্যামেরার সামনে আসতে চায় না, তারপর আজকে একটু নিয়ে আসবে। তো ভিডিওটা আজকে এখানে শেষ করবো, ইনশাল্লাহ। ওই কবুতর গুলা মানে দেখাশোনা দেখাশোনা করে, সম্পূর্ণ দেখাশোনা করে আর কি। আমি সময় কারণ আপনার তো ব্যস্ততা আছে, আবার দেখা হবে। আর তাদের একটা রেস আছে ইনশাল্লাহ নেক্সট ডে, সেই রেসটা আমরা কভার করবো। তো আপনারা সেই আসা ভিডিওটাতে একটা লাইক করেন আর সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করেন। আসসালামু আলাইকুম ভাই, বিদায় নিলাম। আসসালামু আলাইকুম।